গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ মঙ্গলবার, মঙ্গলবারের সকাল এখন বাজে 9টা থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। সকালে তো ছেলে স্কুলে চলে গেছে, সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, কাজ বেশিরভাগ হয়েই গেছে, এখন একটু চা খাবো। মানে ঘরের বিছানা তোলা, ঘর গোছানো সব কিছু কমপ্লিট করেছি, শুধু ডাইনিং টেবিলটা একটু অগোছালো আছে, এটা গোছাবো। আর সকাল থেকে তো রোদ্দুরের যা তাপ, প্রচন্ড গরম, প্রচন্ড গরম হচ্ছে। এখন তো চা করে নিলাম, চাটা খাবো, খেয়ে তারপরে রান্নার জোগাড় করবো। চলো আগে চাটা খেয়ে নিই। চা তো আমার খাওয়া হয়ে গেল, এবার তো কাজে হাত দিতে হবে। সবার আগে কাজ হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করতে হবে। মাছটা বের করে জলের মধ্যে না ভিজিয়ে রাখলে মাছের বরফ ছাড়বে না, রান্না করতে গেলে তখন খুব মুশকিল হয়ে যাবে। তাই আগে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এবার ডাটা বের করব। দেখো এই ডাটাগুলো না, আমাদের গাছের ডাটা মোটা মোটা হয়ে গেছে, এই ডালটা কাটতেই পারছিলাম না। আজকে না, গতকাল কাটা হয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। টেবিলটা ফাঁকা করব, তাই চলে এলাম। টেবিলের উপরে এগুলো রাখা আছে, মেঝে রেখে দিয়েছিলাম, জল ঝরে গেছে, তাই এবার এগুলো তুলে দিচ্ছি। এগুলো তোলার পর আমি টেবিলটা পরিষ্কার করে নেব। এত বড় টেবিলটা কিভাবে যে ভর্তি হয়ে যায় বুঝতে পারি না। এটা সেটা রাখতে রাখতে টেবিলটা পুরো ভর্তিই হয়ে যায়। এই কাজটা প্রত্যেক দিনই করতে হয়, টেবিলটা ফাঁকা করতে হয়। রান্নার আগে টেবিলটা ফাঁকা না রাখলে খুব মুশকিল হয়ে যায়, কারণ রান্নাগুলো করে তো আবার এখানে রাখতেই হয়। তাই টেবিলটা পুরো ফাঁকা করে নিলাম। দেখো আমি ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, চলো তোমাদেরকে দেখাবো। তার আগে তো মাছটা ফ্রিজ থেকে বের করে দিয়ে আসলাম, আর ডাটা বের করলাম। ডাটাগুলো কিন্তু আমাদের গাছের ডাটা, এরকম মোটা মোটা হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে, প্রচণ্ড গরম, পুরো ঘেমে গেছে। ঘরটা মুছবো, চলো তোমাদের দেখাই। ঘরের কাজ সব কমপ্লিট করে ফেলেছি। এই দেখো এদিকের বিছানাটাও পুরো পরিষ্কার করেছি, ঘর তো ঝাড় দিয়েই ফেলেছি, এবার ঘরটা মুছতে হবে। আর এদিকের বিছানাও তোলা হয়ে গেছে, সব পরিষ্কার করে নিয়েছি। এবার রান্না বান্না করতে যাবো, তার আগে এইদিকে ঘরটা মুছে নেব। আর এইদিকে তো টেবিলটা ফাঁকা করে দিলাম, আবার রান্না করে এখানে রাখতে হবে, তাই টেবিলটা ফাঁকা করলাম। রান্নাঘরে জিনিসপত্র একটু ছড়িয়ে আছে, যেহেতু রান্না করবো থাক, একেবারে গুছিয়ে নেব, আগে ওই দিকের ঘরগুলো মুছে নিই। চলে এলাম ঘর মুছতে, ঘরগুলো আগে মুছে নেব। মানে আমি খাওয়ার ঘরটা আর রান্নাঘরটা ওই দিকের বারান্দাটা রেখে দিয়ে এদিকের ঘরগুলো সমস্ত মুছে নিই, তাহলে এদিকে আর আশা লাগে না, কারণ ছেলেরাও তো বাড়িতে নেই, থাকবো তো রান্নাঘরে রান্না করব। আর খাওয়ার ঘরটা, রান্নাঘরটা পরেই মুছে নিই। যাই হোক, এদিকে তো আমার ঘরটা মোছাই হয়ে গেল, মুছে এবার যাব রান্না করতে। তার আগে ভাবলাম যে কিছুটা জামা কাপড় কাচবো। দেখো সকালবেলা বিছানার চাদরগুলো না একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার সেগুলো মেশিনের মধ্যে দিয়ে দেবো। কারণ আমার মনে হয় ওয়াশিং মেশিনে বিছানার চাদর কাচার আগে একটু গরম জলে ভিজিয়ে রাখলে না পরিষ্কার হয়। তাই চাদরগুলো দিয়ে দিলাম, এদিকে কাচতে থাক, আমি আমার কাজ করি। চলে এলাম সবজি কাটতে, যে ডাটাগুলো আগে কেটে নেব, কাটা হয়ে গেলে রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি, কী কী রান্না হবে সেটাও তোমাদেরকে পরে বলছি। এবার চলো দেখাই কী কী সবজি কাটলাম। এখানে আছে পটল, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব। আর ডাটা আলু দিয়ে মাছের ঝোল করব। এখানে মশলাও করে নিয়েছি, আর মাছের নুন হলুদও মাখানো হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে রান্নাটা করব। আজকে আর রান্নাটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব না, রান্না করতে করতে না প্রচণ্ড গরম লেগে গেছে। কী খাবো চিন্তা করে দেখলাম ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে, ভাবলাম সেটাই খাই, এটা খেয়েই প্রাণটা জোড়াক, এই গরমে তো ঠান্ডা ছাড়া আর কিছু ভাবাই যায় না। তাই রান্না করতে করতে এখানে এই পাখার নিচেই একটু বসে পড়লাম, আর একটু ঠান্ডা খেয়ে নিলাম, যাতে শরীরটা একটু ঠান্ডা হয়, আবার কাজের এনার্জিটাও পাই। এত গরম পড়েছে, রান্না করতে করতে বারবার পাখার নিচে এসে বসছি, এই করতে করতে রান্নাটাও শেষ করে নিলাম। চলো এবার তোমাদেরকে দেখাই কী কী রান্না করলাম। এখানে তো আছে ভাত, আর করেছি
টক ডাল, এখন তো গরম মানেই বুঝতেই পারছো টকের ডাল করতেই হবে, এটা আম দিয়ে করেছি। আর পটল আলুর যে চচ্চড়ি সেটাই, আর হচ্ছে ডাটা আলু দিয়ে পাতলা মাছের ঝোল। এই হলো আজকে আমাদের রান্নাবান্না, এটা দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। বিকালবেলা আবার তোমাদের সামনে চলে এলাম। এখন দুধ দিয়ে গেছে, দুধটা জাল দেব, গরম যা পড়েছে নাহলে নষ্ট হয়ে যাবে। দুধটা জাল দেব আর চা করব, কিন্তু চায়ের সঙ্গে একটু টা খেতে ইচ্ছা করছে, কী করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আগে ঝটপট করে দুধটা জাল দেব। তাহলে কী রেসিপি বানাই সেটাই তোমাদেরকে দেখাই, মানে চায়ের সঙ্গে সন্ধেবেলা টা। সবার আগে দুধটা জাল দিতে চলে এলাম, যা গরম পড়েছে দুধ হয়তো নষ্ট হয়ে যাবে, তাই আগের কাজটা আগে করে নেওয়াই ভালো। এবার চলো কী করবো সেটাই তোমাদেরকে বলি। এখানে দেখতে পাচ্ছি একটা ডিমকে সেদ্ধ করে 8 টুকরো করে নিয়েছি, মানে ডিমের পকোড়া করব। আর করে নিয়েছি একটা আলু, বড় সাইজের আলু টুকরো টুকরো করে কেটে সেটাও সেদ্ধ করে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি। এবার দেখো একটা বাটির মধ্যে বেসন, তারপরে নিলাম লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর চাট মশলা, একটু আদা বাটাও দেব। এর সঙ্গে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। এগুলো দিয়ে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন জল দেব, মানে ব্যাটারটা একদম পাতলা করব না, একটু ঘন করেই ব্যাটারটা করে নিয়ে কেটে রাখা ডিমের পিসগুলো একটা একটা করে দেব আর তেলের মধ্যে ছাড়ব। দেখেছো আমার ব্যাটারটা কতটা মোটা করেছে, মানে একদম খুব পাতলা কিন্তু করব না, পাতলা করলে ডিমের গায়ে লাগবে না। এই একই রকমভাবে ডিম পকোড়া যেভাবে করছি, সেদ্ধ করা আলুগুলো ব্যাটারের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলে হয়ে যাবে আলু পকোড়া। খেতে কিন্তু দারুণ হয়েছিল, যেহেতু গরমকাল এগুলো করা মোটেই উচিত না। গরমের সন্ধ্যায় বলতে পারো একটা আনহেলদি খাবারই তৈরি করলাম, এটা খাওয়া কখনোই উচিত না, কিন্তু ইচ্ছা করছিল তাই করে ফেলেছি, খাবো। দেখো বলেছিলাম যে সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে টা করতে যাচ্ছি, কি টাটা করলাম সেটা দেখাবো। এই দেখো চা নিয়ে চলে এসেছি, আর এখানে তো করলাম একটা ডিম দিয়ে ডিম পকোড়া বানিয়ে, আর এটা হচ্ছে ওই যে আলুর পকোড়া। দুরকম পকোড়া, যদিও গরম পড়েছে এগুলো খাওয়া ঠিক না, কিন্তু খেতে ভালোই লাগে, কি করব খেতে ইচ্ছে করছে তাই করে ফেললাম। এটা এখন খাবো, ওরা খেলে খাবে নাহলে ওর পাপা আসবে খাবে। দেখো চা আর পকোড়া নিয়ে চলে এলাম, এখানে দুরকম পকোড়া আছে, এটা হচ্ছে ডিমের পকোড়া আর এটা হচ্ছে আলুর পকোড়া, আর চা তো আছেই সঙ্গে। চলো এটা খাওয়া দাওয়া করে নিই। দেখো এখানে চা নিয়ে পকোড়া নিয়ে তো বসেই গেলাম, খাচ্ছি। রায়ানও দেখতে এলো আমি কি এমন জিনিস তৈরি করলাম। আজ তাহলে এ পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।